ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তোমরা যারা বিভিন্ন চাকুরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমরা জানো যে এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন সন্ধ্যায় 7টার দিকে একটি করে ক্লাস, 2 থেকে 3 মিনিটের মধ্যে একটি ক্লাস, আর সেখানে ইম্পর্ট্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ বিগত বছরের এসএসসি পরীক্ষায় আসা প্রশ্নপত্র, যে বাছাই করা প্রশ্ন, সেই প্রশ্নের প্রশ্নপত্র নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হই। তো আজকেও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো যাই হোক, প্রথম যে ফার্স্ট কোয়েশ্চেন সেটি হলো বিশ্ব সাক্ষরতা দিবস কোন দিনটিতে বলা হয়, সেটি হলো 4th September। পরের প্রশ্ন, ভারতে কোন দিনটি জাতীয় সংহতি দিবস পালিত হয়, 28শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়, 3rd December। বিগ ব্যান কি? বিগ ব্যান হলো লন্ডনে পার্লামেন্ট কক্ষে অবস্থিত বিখ্যাত একটি ঘড়ি। আঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত, সেটি হলো কাম্পুচিয়ায়। পৃথিবীতে সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনাইটেড কিংডমে অবস্থিত। চীনের প্রাচীর কে নির্মাণ করেন, চীনের রাজা শি হুয়াং তি। বিশ্বের চিনির গামলা কোন দেশকে বলা হয়, কিউবা দেশকে বলা হয়। হেরিং পন্ড বা হেরিং পুকুর বলা হয় কোন সাগরকে, সেটি হলো আটলান্টিক মহাসাগরকে। কোন দেশ ইউরোপের ক্রীড়াভূমি নামে পরিচিত, সে দেশটি হলো সুইজারল্যান্ড। কোন দেশটি মুক্তার দেশ নামে পরিচিত, সেটি হলো কিউবা। ল্যান্ডস অফ ক্যাক্স কোন দেশকে বলা হয়, স্কটল্যান্ডকে। একদল গেরিলাকে একসাথে কী বলে, হাস্ক। ভারতের প্রথম উপগ্রহ কোনটি, আর্যভট্ট। ভারতীয় প্রথম ব্যাংকের নাম কি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্ফেরোমিটার যন্ত্র ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে, কোনো তলের বক্রতার পরিমাপ করার জন্য। রক্তচাপ পরিমাপে কোনটি ব্যবহার করা হয়, স্ফিগমো ম্যানোমিটার। 2009 সাল কী বর্ষ নামে পরিচিত, জ্যোতির্বিদ্যা বর্ষ নামে পরিচিত। কিষাণ দিবস কোন দিন পালিত হয়, 23শে ডিসেম্বর। আন্তর্জাতিক পুস্তক বর্ষ কবে পালিত হয়, 1972 সাল। বিশ্ব জনসংখ্যা বর্ষ পালিত হয়, 1974 সাল। তো এই ছিল তোমাদের একটি ছোট্ট ক্লাস, আর এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রয়েছে। তো যাই হোক, ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবে, এবং কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের ক্লাস এই চ্যানেলের মাধ্যমে পেতে চাও। আর তোমরা যদি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবে না। তত